আমি আপনাদের ডিভোস গেমিং একটা আপনারা সবসময় কমেন্ট করেন যে কিভাবে ডায়মন্ড অফ করবেন আমি আপনাদের একটা ট্রাস্টের ওয়েবসাইট নিয়ে আসছি সেখানে আপনারা অনেক কম দামে ডায়মন্ড অফ করতে পারবেন অনেক ইজি আইডি কুড দিয়ে ডায়মন্ড অফ করলে আপনার ডায়মন্ড চলে আসবে আপনি নিজে করতে পারবেন এটা খুব ইজি তো এটা কিভাবে আপনারা করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের চলে যান ওইখানে আপনাদের দেখাই সোকায় সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা ক্রোম বা গুগলে যাবেন ওইখানে গিয়ে সার্চ করবেন ট্রিপল আর বাজার তিনটা আর লেখে বাজার লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পাবেন অ্যান্ড এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন আপনার অনেকগুলো সিস্টেম আছে যেভাবে আপনার ডায়মন্ড টক করতে পারবেন ইউপিন এন্ড আইডি কোড দিয়ে ডায়মন্ড টক করতে পারবেন তো গাইস এর আগে আমরা অ্যাকাউন্ট খুলে নিব তো অ্যাকাউন্ট খোলার জন্য গাইস এখানে আপনার আপে ক্লিক করবেন একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে তো ওইখান থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি জাস্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট কিন্তু গাইস খোলা হয়ে গেছে এখন তো কাজ আমরা এখন আমাদের অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাডমানিতে ক্লিক করব তারপর হচ্ছে এখানে আমরা কত টাকা অ্যাড করব সেটা লিখতে হবে এখন আমাদের তো আমরা এক হাজার টাকা অ্যাড করব এর জন্য আমি এক হাজার টাকা এখানে লিখে দিচ্ছি তারপরে কিন্তু কাজ আমাদের নেক্সট স্টেপে যেতে হবে এক হাজার টাকা লেখার পর তো অ্যাডমানিতে ক্লিক করবো আমরা এখন তো গাইস অ্যাডমানিতে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন আছে বিকাশ অ্যান্ড নগদ তো আমরা বিকাশে পেমেন্ট করব তো এর জন্য বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা পে হান্ড্রেডে সরি পে থাউজেন্ডে ক্লিক করবো তারপর হচ্ছে গাইস এখানে কিন্তু আপনার একটা নাম্বার শো করতেছে তো এই যে নাম্বারটা আছে এইখানে জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ বা যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যেতে হবে গাইসে আপনার বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর কিন্তু ওই নাম্বারটা আপনি পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পর নেক্সট করবেন তারপর হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসায় দিবেন যেহেতু এক হাজার টাকা লিখছেন তো এখানে এক হাজার টাকা লিখতে হবে তারপর নেক্সটই ক্লিক করবেন এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে এখানে পিন নাম্বারটা বসায় দিবেন তারপর ট্যাপ করে আপনার অ্যাকাউন্টটা সেন্ড করে দেবেন তারপরে গাইসে এখানে ভালো করে দেখেন এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে বিকাশের এটা কিন্তু আপনার কপি করতে হবে তো এটা হচ্ছে আপনার প্রমাণের জন্য যে আপনি টাকাটা পাঠাইছেন তো আমরা এখন গাইস আমাদের যে ট্রানজেকশনটা কপি করছি এখানে আমরা এসে পেস্ট করে দিব তো এই ওয়েবসাইটে এসে আমরা যখন পেস্ট করব তারপর হচ্ছে এখানে আমাদেরকে ভেরিফাই ক্লিক করতে হবে তো গাইস ভেরিফাই ক্লিক করার পর কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা অ্যাড হয়ে যাবে আপনার ওয়ার্ল্ডে কিন্তু এখন এক হাজার টাকা আসে তো এখন চাইলে আপনি ইজিলি এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন তো এখান থেকে দুইভাবে ডায়মন্ড টপ করা যায় আপনারা জানেন তো আমরা প্রথমে ম্যানুয়ালি ডায়মন্ড টপ করব তো এর জন্য গাইস আপনাদেরকে কি করতে হবে নর্মালি আমরা আমাদের ইউআইডি কোডটা এখানে পেস্ট করব তো গাইস এখন আমরা আমাদের ইউআইডি কোডটা এখানে লিখে দিচ্ছি আপনারা কপি করে পেস্ট করতে পারেন বা লিখে নিতে পারেন তারপর এখান থেকে আমরা কত ডায়মন্ড টপ করবো এটা আমরা দেখবো তো আমরা এখন ছয়শো দশ ডায়মন্ড টপ করবো তো ছশো দশটা মিনিট সিলেক্ট করছি সিলেক্ট করার পর গাইস এখানে আমরা সিলেক্ট পেমেন্টে ক্লিক করে যেহেতু আমরা আমাদের ওয়ালেটে টাক আছে তো আমরা আড়ার বাজার এই ওয়ালেটটা সিলেক্ট করে নিব এটা সিলেক্ট করার পর বাইন থেকে ক্লিক কনফার্ম অর্ডার ক্লিক করবো এটাতে ক্লিক করলে কিন্তু গাইস আপনার অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা তারা ডায়মন্ডটা দিয়ে দিবে তো হয়তো দুই এক মিনিট বা পাঁচ মিনিট সময় লাগতে পারে কারণ ঈদের সময় তো টাইম লাগতে পারে একটু তো তারপরে কিন্তু গাইস আপনার ডায়মন্ডটা পেয়ে যাবেন তো গাইস এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজে নিজে কীভাবে ওক করবেন যারা হইতেছে মনে করেন একটু বুঝেন মানে কিভাবে টপ করতে হয় বা একটুখানি ধারণা আছে তারা কিন্তু চাইলে ইউআইডি দিয়ে সরি আপনার ইউনিফিন দিয়ে নিজে নিজে টপ করতে পারবেন আর যারা ঝামেলা মনে করবেন তারা নর্মালি টপ করে নিবেন তো গাইস আমরা এখন আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব তারপর হচ্ছে আমাদের একটা কোড দিবে তারা এখানে বিডিএমডি কিউএস একটা কোড দিছে তো এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনি যখন অর্ডার করবেন তখন কোডটা কি দিতেছে তো এটা বিডিএমডি কোড তো আমরা এটা কিউএস থেকে শেষ পর্যন্ত কপি করব যে কোডটা যেটাই থাকবে কিউএস থেকে শেষ পর্যন্ত কপি করে তারপর এখানে রিডিম কোড নামে অপশনে ক্লিক করবেন রিডিম কোড অপশনে ক্লিক করার পর গাই এখানে আপনি যেহেতু ফ্রি ফায়ার ডায়মন্ড অফ করতেছেন তো ফ্রি ফায়ারে ক্লিক করবেন এখান থেকে ফ্রি ফায়ারে ক্লিক করে আপনার প্লেয়ার আইডি টা সিলেক্ট করে এখানে আপনার প্লেয়ার পেস্ট করে দিবেন বা লিখে দিবেন যেটাই করেন তো তারপরে কিন্তু আপনার এখান থেকে লগ ইন করতে হবে তো আপনি এখান থেকে লগ ইন করে নেবেন আপনার আইডিটা তারপর তারপরে গাইছে আপনি চাইলে এখান থেকে আপনার আইডিটা চেক করে নিতে পারেন আপনার নাম যে ঠিক আছে কিনা আইডি ঠিক আছে কিনা তারপরে এটা ঠিক হওয়ার পর গাইছে এখান থেকে আপনার ইউনিপিন ক্রেডিট বাউচার যেটা দেখতেছেন অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রোসিড টু পেমেন্টে ক্লিক করবেন তারপর প্রোসিডে ক্লিক করবেন তো গাইস আমরা যেহেতু উইকলি মেম্বারশিপ নিচ্ছি তো উইকলি মেম্বারশিপে ক্লিক করতে হবে আপনি যখন যেটা নেবেন সেটার মধ্যে ক্লিক করবেন তো আমরা এখন উইকলি মেম্বারশিপে ক্লিক করবো উইকলি মেম্বারশিপে ক্লিক করার পর উপরে ফিজিক্যাল যে বাউচার লেখাটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে ভালো করে খেয়াল করেন গাইস ইউনিপিন ভাউচার আর একটা হচ্ছে ইউপিপিডি গিফট কার্ড যেহেতু গাইস এটা আমাদের বিডিএমডি গিফট কার্ড তো এর জন্য আমাদেরকে ইউনিপিন ভাউচার এটা ক্লিক করতে হবে আর যদি আমাদের ইউপিপিডি গিফট কার্ড হয়তো তাহলে ইউপি গিফট কার্ড ওই অপশানে ক্লিক করতে হবে তো এখন আমাদের কি করতে হবে গাইস যেটা আমরা কপি করছিলাম ওটা আমাদেরকে ইউপিপিডি অপশনে গিয়ে আমাদের পেস্ট করতে হবে সরি ইউপিপিডি না বিডিএমডিতে গিয়ে পেস্ট করতে হবে যেটা বিডিএমডি কোড ওটা হচ্ছে ইউনিপিন বাউচার এখানে ইউনিপিনে ক্লিক করবেন ইউনিপিনে ক্লিক করার পরে যে বিডিএমডি লেখা আছে যেহেতু এটা বিডিএমডি কোড আমরা কিউএস থেকে কপি করছিলাম অ্যান্ড কিউএস থেকে পেস্ট করব পেস্ট করার পর গাইস এখানে আমরা কী করতে হবে এখানে কমে কনফার্মে ক্লিক করতে হবে এখানে দেখা হয় যে কিউস থেকে কপি করেছিলেন ওটা কিন্তু এখানে আইস কোডটা টোটালি তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে গাইস আপনার আড়িতে ডায়মন্ড চলে যাবে তো গাইস আপনি যে ব্যাক টু মার্চেন্টে ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন আপনার ডায়মন্ডটা কিন্তু চলে গেছে এখানে ট্রানজাকশন সাকসেসফুল হয় না আপনার আইডিটাও দেখা যেতেছে তো তারপরে গাইস আমরা আমাদের ওয়ালেটে চলে যাই আমাদের প্রোফাইলে চলে যাই ওইখানে গিয়ে আপনার দেখেন আমাদের আগের অর্ডারটাও কিন্তু একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ইজিলি ডায়মন্ড টপ করতে পারবেন এই আর বাজার থেকে তো আপনারা গুগলতে সার্চ করলে পেয়ে যাবেন অ্যান্ড অনেক ইজিলি অ্যান্ড কম দামে এখানে পেয়ে যাবেন আপনারা দেখলেই না আমি কীভাবে টপ করলাম তো আপনারা যারা টপ করতে চান তারা এখান থেকে নিয়ে নিন আর কোনো যদি সমস্যা হয় তাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে ওদেরকে মেসেজ করেন ওনাদের সাপোর্ট সেন্টার আসে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো গাইজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ